হাই ফ্রেন্ডস লাইক ইউর লাইক চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার কর আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি চর্মরোগের কেস সম্পর্কে তো আজকের এপিসোড শুরু করার আগে প্রথমেই বলবো আপনারা যারা এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্যে এখানে আমি বিভিন্ন রোগ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন আইকনটিকে অবশ্যই প্রেস করুন চলে আসি আজকের টপিকে আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী মেল পেশেন্ট তেইশে জুন আমার চেম্বারে আসেন তার এই চর্মরোগের সমস্যা নিয়ে তিনি বলেন যে তার কাঁধের বা দিকে প্রচণ্ড জ্বালা করছে চুল করছে এবং চুল করলে সেখান থেকে সামান্য রক্তপাত হচ্ছে আমি যখন তাকে জিজ্ঞাসা করি যে এই সমস্যাগুলি কখন বৃদ্ধি পাচ্ছে তিনি বলেন যে রাতের দিকে তার এই সমস্যা বৃদ্ধি পাচ্ছে এবং এরপর যখন জিজ্ঞাসা করি যে তার ওই অংশে কোনো পোকামাকড় কামড়েছিল কি না বা তিনি এমন কোনো খাবার খেয়েছিলেন কিনা যেটি খাওয়ার পর তার এই সমস্যা শুরু হলো সে বিষয়ে কিন্তু তিনি সেভাবে কিছু বলতে পারেননি তার আর কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে যখন জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছিলেন সহজে তার ঠান্ডা লেগে যাওয়ার একটি প্রবণতা রয়েছে আমি যখন তার পাশ হৃষ্টি নেওয়ার চেষ্টা করি যে তার অতীতে কোনো ভারী অসুখ হয়েছিল কি না বা অতীতে কোনো চর্মরোগ হয়েছিল কি না সেক্ষেত্রে কিন্তু তিনি সেভাবে কিছু আমাকে বলতে পারেননি এরপরে যখন জিজ্ঞাসা করি তিনি সারাদিনে কেমন জলপান করেন সেক্ষেত্রে তিনি বলেন যে প্রতিদিন তিনি অন্তত দুই থেকে তিন লিটার জল পান করেন এরই সঙ্গে তার যখন আমি টাং দেখতে চাই সেক্ষেত্রে দেখি যে তার টাং ময়েস্ট স্লাইটলি কোটেড এবং এরপরে আমি তাকে জিজ্ঞাসা করি যে তিনি কি খাবার খেতে পছন্দ করেন তিনি বলেন যে তিনি মিষ্টি খেতে পছন্দ করেন মাংস খেতে পছন্দ করেন আমি যখন তাকে জিজ্ঞাসা করি যে তার শরীরে বেশি গরম লাগে না শীত বেশি সে বিষয়েও কিন্তু তিনি সেভাবে কিছু বলতে পারেননি যে এমন বিষয় নয় যে প্রচণ্ড তার গরম লাগে তবে তিনি যেই কথাটি আমাকে বলেছিলেন যে জায়গাটা জ্বালা করছে চুল করছে এবং চুলকানির সমস্যা রাতের দিকে বৃদ্ধি পাচ্ছে এবং চুলকালে সেখান থেকে সামান্য রক্তপাত হচ্ছে এবং এরই সঙ্গে পেশেন্ট মিষ্টি খাবার বেশি পছন্দ করেন মাংস খেতে পছন্দ করেন তো এই লক্ষণগুলির ওপর ভিত্তি করে আমি তাকে প্রেসক্রাইব করেছিলাম সালফার থার্টি একটি ডোজ এবং সেটি প্রেসক্রাইব করার পর পেশেন্ট যখন আমার কাছে আবার আসেন আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন এটি হলো থার্ড জুলাইয়ের ছবি সেক্ষেত্রে কিন্তু তার আর সেই সমস্যা নেই সেটি একদমই চলে গেছে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম কোন কোন লক্ষণের ওপর ভিত্তি করে আমি সালফার থার্টি ওষুধটি প্রেসক্রাইব করেছিলাম তো এই ছিল আজকের এপিসোড আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন